আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ বাহ 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 2023 সালে তো দারুণ একটা মোবাইল গেম পেয়েছি এখন আমি এই মোবাইল গেমটা খেলছি এই গেমের মধ্যে একটা বিড়াল ধূত কাটছে আর তার মালিক একটা শশা এনে এই বিড়ালটার পাশে রেখে দিছে দুধ কেতে বাড়ি মজা যত কাই ততই মজা এটা কি ওরে শশা আমি শশাকে ভয় পাই শশা ভয় পাই আমি ওরে ওরে বিড়াল কি তাইলে শশাকে ভয় পাই নাকি আর একটু ট্রাই করে দেখি তো এখন দাগটা নিচের দিকে টান দিতে হবে উম দিলাম এখন দাগটাকে একটু ওইদিকে টান দিলাম তার মানে বিড়ালটা সবসময় শশাকে অনেক ভয় পায় আচ্ছা নতুন একটা কিছু শিখতে পারলাম এই তেইশ সালে এসে আর তেইশ সালে এসে বুঝতে পারলাম যে একটা বিড়ালকে কিভাবে সাহায্য করা যায় ওহ ও আগে একটু হেসে নেই হা 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 হি 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 হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে কি ব্যাপার দরজার শব্দ করছি কি ঝেরি মনে হয় এখন নাক ডেকে ঘুমাচ্ছে এই সুযোগে আমি একটা পনের আর একটা ফাঁদ এনেছি এই ফাদের মধ্যে পনেরটা রেখে ফাঁদটাকে পিটিং করে রেখে দিয়েছি যে বের হয়ে পাদে আটকা পড়ে যাবে আচ্ছা আমি ঘুমাইছি ভেবে আমার ঘরের দরজায় তুমি ফাঁদ পেতেছ আমার জন্য ধারাও আমি তোমার ব্যবস্থা এখনই করছি আচ্ছা টমকে যদি শশার ভয় দেখায় কেমন হতে পারে ও টম তো তাহলে এই গেমের মতো ভয় পাবে দাঁড়াও টম তোমাকে ভয় দেখানোর ব্যবস্থা এখনই করছি আমি তোমার পনের খাব না না করে যাব। দিস, দেখে মরিস আর কাঁচা মরিস বুঝলাম না কি পনের দেখলো না ভাবলাম পনের দেখলো না কিন্তু কি জেরি নাক পর্যন্ত গেল না ব্যাপার কি ইঁদুরটা ফাঁদে আটকা পড়বে তো দূরের কথা এই ফাঁদের দিকে পিরে থাকালোই না আসলে ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না দেখি তো একটু পনের টুক্কা দিয়ে পনেরটা তো ঠিকঠাকই আছে হ্যাঁ ফোনে তো ঠিকঠাক আছে ভবিষ্যতেও ঠিকঠাক থাকবে কিন্তু তুমি যে কি করে ঠিকঠাক থাকবে সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে টমাস পিচে তো দেখো এই ঠম পিছে কি রে ইদুটা এখন আমাকে ডাকছে ইদুটার এত বড় সাহস কি করে হলো এই তুমি আমাকে ডাকছো কেন নিচে একটু ছে দেখো যেটার জন্য তোমাকে ডাক দিয়েছি নিচে এটা কি দেখতে একটু লম্বা সবুজ দেখতে শশা ওরে রে সর্বনাশ এটা তো শশা রে আমি শশাকে ভয় পাই জেরি শশাটা এখান থেকে নিয়ে যাও ও ওরে টম কি ভয় পাইছে রে হা 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 দারুণ ভয় পাইছে টম হা 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 ওরে বাপ বাপ এই শশার কবল থেকে অল্পের জন্য বেঁচে গেলাম আর একটু এদিক সেদিক হলেই কবর ছিল টম উপর থেকে নেমে আসো আর শশাকে যাও শশা ইম্পসিবল আমি তো শশা দেখতেই ভয় পাই কাবো তো দূরের কথা ওরে বাবা তাড়াতাড়ি চাঁদ ভেঙে উপরে উঠে গেলাম ভাব রে ভাব আরে চাঁদ উপরে উঠলে কেন আসো শশা যাও যাক আজকে টমকে দারুণ ভয় দেখিয়েছি এখন আমি আমার ঘরে চলে যাই একটু পর টম উপর থেকে নেমে আসলে আবার ভয় দেখাবো ইদুরটা মনে হয় শশা নিয়ে একান থেকে চলে গেছে ভাব রে ভাব অল্পের জন্য ভেসে গেলাম না ইঁদুরটাকে তার ঘরের সামনে দেখা যাচ্ছে না হায় হায় আমি পরে যাচ্ছি ওরে ওরে পাবা রে পাবা আমার ফাদে আমি পড়ে গেছি আমার পাদে বললে আটকে গেছে আর আমি দাঁড়িয়ে থেকেও পনের পেয়ে গেছি এখন পনের মজা করে খাচ্ছি গাম 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 আহ কতই না মজা পাচ্ছি ও বাপ রে বাপ আমার ফাদে আমি পরে পর্তা হয়ে গেছি তবে ইঁদুরটা পনেরটা কে ফেলছে এই পুষ্কি ইঁদুর বদলে তুমি একটা শশা না আমি শশাকে দেখলে ভয় পাই আমি শশাকে ভয় পেয়ে পেঁচে গেছি এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে ভাব রে ভাব, শশা রে বাবা শশা যেখানে শশার বই আমার সেখানে রাত হয় বেচারা বেড়াল একটা ইঁদুরের সাথে পাঙ্গা নিতে আসছে এমন টিক্স কাটিয়েছি যে টিক্সের কারণে বিরালটা সারাক্ষণ দৌড়ের উপরে থাকে হা 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 দারুণ বুদ্ধি এসেছিল আমার মাথায় ওরে এখন তো রাত্র হয়ে আবার সকাল হয়ে গেছে আর এদিকে টম মনে হয় এখনো নাক ডেকে ঘুমাচ্ছে তবে সকালে ঘুম থেকে উঠে যদি টমকে একটু ভয় দেখাতে না পারে এটা কি হয় না কিন্তু ডাইরেক্ট টমকে ভয় দেখাবো না একটু অন্য সিস্টেমে ভয় দেখাবো টম প্রথমে আমাকে দৌড়ানি দেবে তারপর আমি টমকে ভয় দেখাবো এইবার টমকে রাখ তোলাতে হবে টমের নাকে আমার লেজ দিয়ে গোটা দিতে হবে আমার নাকে সুড়সুড়ি দিচ্ছে কে আমার তো হাসি আসছে আরে বাবা তখন তো পাচ্ছি না এখন আমার হাসি দিতে হবে এ হ হ হচ্ চু টম হাসি দিয়েছে হাসির সাথে আমাকে পেলে দিয়েছে এবার দেখি টম কি করে ফুসকেই দূর কাজটা তুমি মোটেও ঠিক করো এইবার তোমার সাথে শশা দেখা যাচ্ছে না এইবার তোমার কবর আছে দাঁড়াও তুমি পালিয়ে যাবে কোথায় আজকে তোমার একদিন আমার জয় মাস লাগে দাঁড়াও কইতাছি এই টম তুমি দৌড়াদৌড়ি করছো কেন একারে চুপ করে বসে থাকো কোথাও দৌড়াদৌড়ি করবে না তুমি দৌড়াদৌড়ি করলে ঘরের ভিতর জিনিসপত্র আর আস্ত থাকবে না সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তাই বলছি এখানে চুপ করে বসে থাকো একটু নড়াচড়া করবে না কথাটা ভালো করে মনে থাকে যেন বুঝলে শশা সারা ইঁদুরটাকে একবার বাঘে পাইছিলাম ঠিক আছে ম্যাডাম আপনার কথা আমার মনে থাকবে কিন্তু ইদুরটা কাছে এখন শশা নাই এই সুযোগে ইঁদুরটাকে সাইজ করতে চাই ধীরে ধীরে একান থেকে কেটে পড়তে হবে ম্যাডামের কথা মতো এখানে থাকলে কি আর ইঁদুরটাকে সাহস্তা করা যাবে না 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 ম্যাডাম এখন অন্য কাজে ব্যস্ত ধীরে ধীরে ম্যাডামের কাছ থেকে একটু দূরে চলে এলাম এইবার ওয়ান টু থ্রি বলে এক দোর দিয়ে চলে যেতে হবে দিলাম ধর মনে হচ্ছে ইঁদুরটা আমার সামনেই বুঝলাম না ইঁদুরটা আমাকে ধারাতে বলছে কেন হ্যাঁ সম্মানিত দর্শক টম আমি একটা জাদুকর ঠিক আছে তোমাকে আমি জাদু দেখাবো এখন এ ব্যাপারটা বুঝলাম না মাত্র ইঁদুরটা গেল আর এখন ইঁদুরটা জাদুকর হয়ে গেল কি করে এখন আমার হাতে কি দেখতে পাচ্ছ একটা সাদা ওমাল তাই তো এই সাদা রুমালের নিচ থেকে আমি দেখো করে কি বের করে ঠিক আছে ইরিং বেরিং তেরিং চক্কা সব কিছু হয়ে যাবে পক্কা বুঝলাম না কিসের পক্কা ইঁদুরটা বলতে না বলতে আবার আমাকে জাদু দেখানো শুরু করেছে ইঁদুরটা কি জাদু দেখাবে আর ইঁদুরটা জাদু শিখলোই কখন কিছুই কাইসে রে ওরে না এটা তো শশা রে বাবা শশা জাদু করে এটা আমাকে দেখাইছো তাই না এই জিনিস আমি দেখতে চাই না দর্শক বিন্দু আমার জাদু দেখানো শেষ হয়ে গেছে এই যে টপ তোমার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তোমাকে বারবার বলেছি আমার কাছে চুপ করে বসে থাকতে বসে থাকতে বসে থাকতে আর তুমি কি করেছো চুপি চুপি একা থেকে চলে গেছো এই ইদুরের কাছে এখন খেদারি খাইতেছো খুব ভালো হইতাছে তাই না ম্যাডাম কথাবার্তা পরে বলুন আগে আমাকে শশার কবল থেকে বাঁচান শশা আমি দেখতে ভয় পাই শশাকে প্রচুর ভয় পাই ম্যাডাম টমের কাঁচাটা নিয়ে আসি আজকে টমকে আমি কাঁচায় বন্দি করে ফেলবো হ্যাঁ এত কথা বলি হাই হাই আবার কি হচ্ছে বুঝলাম না সর্বনাশ এত কষ্ট করে এত বিস্কিট বানাইছি আর সব টম তুমি নষ্ট করে দিছ টম তোমাকে কাঁচায় বন্দি করে দেব এ! আমায় কাঁচায় বন্দি করে দেবে মানে এই যা দরাটা খাইয়াই গেলাম কাঁচায় বন্দি করে দিছে এখন চেক কাউরা গান গায় আমার মতো যেন এত সুখী কেউ না হয় কারণ আমি কাঁচার ভিতর বন্দী হয়ে গেছি থেকে যাক বাবা তাহলে কাঁচার ভিতর থেকে বের হওয়ার পারমিশন পেয়ে গেছি তাহলে ধীরে ধীরে বের হয় বাপরে বাপ আমার নিয়ত কাটি নিয়ত বের হলে আমি ইঁদুরটাকে খুঁজে বের করব তারপর আমি ইঁদুরটার উপর চরম প্রতিশোধ নেব হ্যাঁ আমার নাম থম এই থম এইবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম দ্বিতীয়বার এই ভুলটা করলে তোমাকে আর ক্ষমা করব না কথাটা মনে থাকে যেন ঠিক আছে ম্যাডাম এইবার থেকে মনে থাকবে কারণ আবার এমন করলে তো আবার ডাবল কাসায় বন্দি করে দেবেন আমাকে সেটা আমি ভালো করেই জানি আচ্ছা যাই হোক টম তোমাকে সকাল থেকে কাঁচাতে বন্দি করে রাখছি ঠিক আছে এখন তুমি এখানে বসো আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি গিয়ে দেখি ঘরের ভিতরে একটু দুধ পাই তোমার খাবার জন্য আমি দুধের ব্যবস্থা করছি ঠিক আছে তাহলে তুমি এখানে বসে থাকো আমি রান্নাঘর থেকে দুধ নিয়ে আসছি তবে হ্যাঁ আমার আগে রান্না করে তুমি ঢুকবে না কিন্তু ওই দুধ আমি যখন এনে দেব তখন তুমি খাবে ওরে আমার জন্য দুধ আনবে ম্যাডাম কিন্তু আমার তো এখানে বসে থাকতে ইচ্ছে করছে না সহ্য হচ্ছে না যে কখন দুধটা খেতে পারবো ওয়াও কত সাদা পক 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 পকা কত সুন্দর ধূত আবার জিব্বার পানি টলটল করছে এই ধূত খাওয়ার জন্য ম্যাডাম এখান থেকে চলে গেলাই আমি দুধটা নিয়ে আসবো আর নিয়ে এসে দুধটাকে ঘপ করে খেয়ে ফেলবো ম্যাডাম যাচ্ছে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে যখনই ম্যাডাম চলে যাবে তখনই রান্না করে ঢুকে পড়তে হবে হ্যাঁ ম্যাডাম চলে গেছে এইবার ঢুকে পড়ি আমি জানি টম এখন আসবে এই ধূত চুরি করে খাওয়ার জন্য কিন্তু তার আগে আমি এই দুধের মধ্যে এই শশাটা রেখে তারপর এখান থেকে কেটে পড়ব এবার এখান থেকে চলে যায় আহ আজকে দারুণ মজা হবে টমের সাথে ম্যাডাম দেখে ফেলার আগে এখান থেকে দুধ চুরি করে নিয়ে যেতে হবে তারপর দুধটাকে মজা করে খেতে হবে এই তো দুধ নিয়ে আসছি ম্যাডাম দেখতেও পারে নাই এবার তাড়াতাড়ি আমার ঘরে চলে আসছি এইবার এখানে বসে বসে আরাম করে দুধ খাবো আর মজা পাবো আহ দুধটা দেখলে আমার জিব্বার পানি টল টল করে তাহলে আর বসে আছি কেন দুধ খাওয়া শুরু করি গাম 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 একেবারে পুরাটা ঢেলে কে ফেলেছি আহ কত মজা দুধ কে কে অনেক মজা পেয়েছে আমি কিন্তু একটা ব্যাপার বুঝলাম না মাথায় কি এ মাথায় কি শশা ওরে না গেছি রে আমার উপর শশা করতে গেল রে ওরে বাবা রে আরে টমের আবার কি হয়েছে টম তুমি রান্না করে আরে আরে টম কি করছো এই টম না কি টমি সর্বনাশ ম্যাডামের পায়জামা তো আমি চিড়ে ফেলেছি এইবার তো আমার কবর আছে সাগর থেকে একটা রাক্ষস মাছ ধরে নিয়ে আসছি এখন এই রাক্ষস মাছটাকে কেমনে রান্না করতে হবে আগে সেটা দেখতে হবে আ! বইয়ের মধ্যে লেখা আছে প্রথম প্লেটের উপর নিতে হবে তারপর তার উপরে কিছু মশলা দিতে হবে হ্যাঁ এবার চামিজ দিয়ে মাছটাকে একটু উপরে তুলি এরপর এটাতে মশলা দিয়ে তারপর মজা করে খেয়ে ফেলবো হুম কি ব্যাপার মাছটা উঠছে না কী রে শব্দ করছি কি মনে হচ্ছে কিছু একটা কাচ্ছে কিন্তু বুঝলাম না আমার চামিশটা কি বাড়ি বাড়ি ওরে চামিষে তোর আকসমাস কামড় দিয়ে রাখছে রে কি করছে এটা ওরে 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 কি করছে ওরে না সর্বনাশ কি করছে রে ও আমার হাতের অবস্থা বারো দোকানে চব্বিশটা করে দিছে রে বাবা উম আমার রাগ হয়ে গেছে মাস দেখ তোর কি অবস্থা করি তোকে জাকি দিয়ে একেবারে তোকে দুর্বল বানিয়ে ফেলবো জাকি দিব জাকি তোকে জাকি দিয়ে একেবারে দুর্বল বানিয়ে ফেলেছি দাঁড়া তোকে মজা করে খাওয়ার জন্য আমি চুলাতে আগুনটা আরও ভারিয়ে দিয়ে আসি হ্যাঁ তো মনে হয় চলে গেছে তোমার এখানে কী করছিল একটু দেখি তো আর একটু উপরে উঠতে হবে হ্যাঁ এখানে একটা মাছ রান্না করার আরে তোম তো মাছটাকে ধরে নিয়ে আসছে মোটা মোটা লাকড়ি নিয়ে আসছি এবার চুলাতে লাকড়িগুলো দিয়ে দিতে হবে এই তো আগুনের ভলিউম আরও বেড়ে গেছে এইবার যাই তাড়াতাড়ি মাছটাকে আগুনে নিয়ে আসি তুমি মাছটাকে আর কি কি করতে হবে সেটা বইয়ের মধ্যে ভালো করে দেখতে হবে বই বাবাজি তুমি আর কি কী লিখেছ একটু দেখি তো এবার মাছটাকে ডাইরেক্ট গরম পানির উপর বসাতে কী রে এখানে মাছ কোথায় গেলো মাছটা তো আমি এখানে রেখে গেছিলাম তাহলে মাছটা উদা হয়ে গেল কি করে সর্বনাশ মাছটা তো ইঁদুরটা নিয়ে পালাচ্ছে ভাবসা ভালো না রে বাবা টম মনে হয় দেখে ফেলেছে তাড়াতাড়ি এখান থেকে পলাতে হবে তা না হলে টমের কাছে পিটান খেতে হবে ওরে পুস্কে ইদুর তোমার জিব্বার পানি চলে আসছে আর সেটা তুমি সামলাতে না পেরে আমার মাছ চুরি করে পালাচ্ছ দাঁড়াও এবার চামচ দিয়ে তোমাকে বারুক দিয়ে এখানে ফেলে দেব তারপর দেখি তুমি পালাও কি করে হ্যাঁ এইবার দেখি তুমি যাও কি করে কাইছে রে তম তো চামি চাটা করেছে এইবার কি হবে এ পরিস না ও বাপ রে বাপ পড়ে গেছি পুস্কে ইদুর টমের মুখের খাবার কেড়ে নেবে ইম্পসিবল এই তো এবার মাছটাকে আমার ক্যাশ দিতে হবে একেবারে সাকিবুল হাসানের মতো ক্যাশ ধরে ফেলেছি ও ও এবার মাছ চলো তোমাকে আমি রান্না করে খাই আসলে রাক্ষস মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা এটা তো অনেক টেস্ট পাওয়া যাবে যতই খেতে পারবো ততই মজা পাবো যতই খাবো ততই মজা পাবো রাক্ষস মাছ তুমি অনেক লাফালাফি করেছিলে তাই না এইবার একটু পরে বুঝবা আগরে অনেক কিসের মধ্যে আমি পড়ে গেলাম ওরে বাবা আমার চিটকানি দিয়ে আমি পড়লাম বাপরে ও এটা আবার কি ওরে কাইসেরে বুতলের ভিতর আমার মাথা আর আমার নাকে রাক্ষস মাস রাক্ষস মাসটা যেভাবে চেয়ে আছে বাবসা বারো না ওরে না ওরে রাক্ষস মাস আমাকে কে ফেললো ওরে বাবারে বাবারে রাক্ষস মাস আমাকে পাতা পাতা করে দিল কোন দিকে যাব কোন দিকে এই দিকে না ওই দিকে এই দিকে না ওই দিকে কোন দিকে বুঝতে পারছি না তাড়াতাড়ি মাথা থেকে এটা বের করতে হবে ওরে বাবারে রে বাবা মাথার অবস্থা একেবারে আবা করে দিয়েছে একটা মাছ খেতে গিয়ে আমার কি অবস্থা হয়ে যাচ্ছে এখন বুঝতে পারছি না এই মাছটাকে আমি খাবো কি করে পানি কই পানি কই পানি নাই আমি পানি ছাড়া থাকতে পারছি না কেউ আমাকে হেল্প করো আমাকে বাঁচাও আমি পানি ছাড়া এখানে থাকতে পারবো না আরে কেউ তো আমাকে বাঁচাও প্লিজ আমি মাছ পানি চাই পানি এই জেরি আমার কথা শুনো এই মাছটাকে তাড়াতাড়ি পানি দেওয়া দরকার ঘরের ভিতরে খুঁজে দেখো একটা জাদুর কাঠি পাবে ওই জাদুর কাঠির মাধ্যমে ঘরের ভিতর বৃষ্টি আনাতে পারবে তাড়াতাড়ি যাও জাদুর কাঠি নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি জাদুর কাঠি আনার জন্য এইদিকে আবার টমো চলে আসছে রাক্ষস মাস অনেক লাফালাফি করছো তাই না আর তোমার লাফালাফি করতে হবে না এবার গরম পানি হয়ে গেছে এবার আমার সাথে চলো তোমাকে গরম পানিতে ছেড়ে দেবো আহ আমাকে কামড় দেওয়ার জন্য চেষ্টা করে বেচারা কিন্তু আর লাভ হবে না এইবার তোমাকে গরম পানিতে দেব তারপর রান্না করে মজা করে খাবো বুঝলাম না জেরি আবার একটা কাটি নিয়ে এখানে কেন কি করছে চাদর কাটি একারে একারে ম্যাক চলে আসো তাড়াতাড়ি ম্যাক দাও বুঝলাম না জেরি বলার সাথে সাথে একটা ম্যাক আরে এ তো ছোট্ট একটা ম্যাক এই ম্যাক আমার কি করবে হ্যাঁ জেরি এই ম্যাগ দিয়ে আমাকে ভয় দেখাও হা 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 একটা ম্যাগ এটা দিয়ে আমাকে জেরি ভয় দেখায় হা 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 এ ওরে সর্বনাশ চোট্ট ম্যাগ থেকে ডল হচ্ছে ওরে বাবা রে আমাকে তো পানিতে বাসিয়ে দিচ্ছে ওরে বাবা ম্যাগ ছোট হলে কি হবে বৃষ্টি তো অনেক হচ্ছে একেবারে ভিতর ডল হয়ে গেছে আমি পানিতে বেঁচে যাচ্ছি ও রাম শুকনাতে তোমার নেতাগিরি ছিল এখন পানি আর এখানে হবে শুধু আমার নেতাগিরি তুমি পালাচ্ছ কোথায় এইবার দেখো আমি তোমার কি অবস্থা করি ওরে বাবা রে তাড়াতাড়ি কিছু একটা লোফর উঠতে হবে তা না হলে পানিতে আমি ডুবে যাব এই তো একটা টেবিল বসে আছে যাক বাবা এটাতে একটু ধরে বসে থাকি সর্বনাশ আকশ মাছটা চলে আসছে এই বুঝি আমাকে কামড় দিল তাড়াতাড়ি উপরে উঠতে হবে এই যা অল্পের জন্য বেঁচে গেছি রাক্ষস মাছের হাত থেকে আরে রাক্ষস মাছ আমাকে উপরে উঠে কামড় দিতে পারবে না রাক্ষস মাছ তুমি আমার জিব্বা দেখো বুলু 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 বুলুল কারণ তুমি আমাকে কামড় দিতে পারবে না ইচ্ছে করলে আর কিছুই করতে পারবে না হা 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 কি করি আমি তোর কিছু করতে পারবো না তাইলে দেখ আমি মাছটা কি আমাকে ভয় পেয়ে চলে গেল নাকি মাছ গেল কোথায় আরে টেবুলটা কাঁপছে কেন হাই হাই টেবুলটা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে কেন ওরে বাবা ব্যবসা ভালো না ওরে ভূমিকম্প হচ্ছে নাকি ওই এই গেলাম গেলাম পরে ওরে সর্বনাশ এই যা পরেই গেছিলাম অল্পের জন্য এখনো টিকে আসি কিন্তু টেবুলটা গেল কোথায় নিশ্চিন্তে কামড়াতে পারবো হ্যাঁ কি ব্যাপার যেদিন চিৎকার শোনা যাচ্ছে আমাকে কেউ বাঁচাও আমি পানিতে ডুবে যাচ্ছি প্লিজ হেল্প কেন হেল্প ইউ প্লিজ হেল্প করো না আমি তাতে জেরি পানিতে ডুবে পটল তুলবে আমি তা হতে দেব না জেরি আমি এক করে আসছি তোমাকে বাঁচানোর জন্য এই তো এবার জেরিকে ধীরে ধীরে উপরে ভাসাতে হবে ওরে কেউ তো আসো আমাকে বাঁচিয়ে নাও আমি তো পানিতে ডুবে যাচ্ছি ও চাক বাবা রাক্ষস দেখা যাচ্ছে চলে আসছে তুমি এসে অবশ্য ভালোই করেছো তাড়াতাড়ি আমাকে পানির উপরে বাসাও আমার তো অক্সিজেন ঘাটতি হয়ে যাচ্ছে হো বাপরে ভাব অল্পের জন্য বেঁচে গেছি মাস তোমাকে বন্ধু অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য এ! এটা কি দেখলাম আমি ইদুরটাকে ওই রাক্ষস মাছ বাসিয়ে দিল তবে বুঝলাম না এখন আমি এখান থেকে বের হবো কি করে কোনো পথ কোলা পাচ্ছি না টম বাঁচতে চলে তাড়াতাড়ি এই ঘরের জানালাগুলো খুলে দাও তাহলে পানিটা ঘর থেকে বের হয়ে যাবে তারা হলে কিন্তু পানিতে ডুবে তুমি পটল তুলবে তাড়াতাড়ি যাও হ্যাঁ তা না হলে আমি পানিতে ডুবে পটল তুলবো ঠিক আছে আমি এখনই পানিতে ডুব দিয়ে ওই জানালা খুলে দিচ্ছি এই তো জানালার পাশে চলে আসছি এবার জানালাটা উপরের দিকে টান দিতে হবে এ মারো টান হে হো আরো জোরে হে হো হচ্ছে না ভাই আরো জোরে আরে বাবা জানালা খুলছে না তো আরো টান দিতে হবে মারো টান হাইও আরো জোরে হেই আরে বাবা কুলছে না কেন এই তো কুলেসে হাই, হায় আমি পানিতে বেশে কুথা ধাঁচ্ছি ও ভাপ রে ভাপ এটা কুলতে গিয়ে আমি একেবারে পানি দিয়ে চিটকে বিটকে চলে এসে পড়েছি যাক অবশেষে আমি এখনও বেঁচে আছি আর একটু এদিক সেদিক হলে কিন্তু পটল তুলতে হতো জেরি আমি পানি ছাড়া বেশি কর থাকতে পারবো না তাড়াতাড়ি আমাকে পানিতে নাও পানিতে নাও মাছটাকে বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করতে হবে মনে হয় পেয়ে গেছি জেরি জাদুর কাটির মাধ্যমে মাছটাকে দুইটা পা বানিয়ে দাও তাহলে মাছটা শুকনাতে বেঁচে থাকবে তারা হলে কিন্তু মাছটা পটল তুলবে হ্যাঁ ঠিক আছে আমি মাছটাকে আ করি দুইটা পা বানিয়ে দিচ্ছি এই জাদুর কাটি তাড়াতাড়ি মাছটা দুইটা পা বানিয়ে দাও আরে কি হচ্ছে আমার শরীর এভাবে চমকাচ্ছে কেন জিরিক মারছে কেন কি রে আমাকে হাত পা হয়ে গেছে নাকি ওরে আমার তো পা হয়ে গেছে ও হাত হয়ে গেছে এইবার আমি টমকে সাহায্য করব টমকে সাহায্য করব টপ হোয়ার ইউ তুমি কোথায় আছো হ্যাঁ রাক্ষস মাছের হাত পা হয়ে গেছে তার মানে এবার দৌড়াতে পারবে এইবার তো আমার কবর আছে ওরে সর্বনাশ একা থেকে জান নিয়ে কোনো মতে পালাতে হবে দোস্ত বিরা তুমি পালাচ্ছ আমার কাছ থেকে এত সহজে পালাতে পারলে তো ওরে বাবা রে তাড়াতাড়ি পালাতে হবে কোথায় পালাবো এই তো একটা ঝুপ দেখা যাচ্ছে এই জুপের ভিতর লুকিয়ে পড়ে তাহলে মাসটা আমাকে আর কোজে পাবে না লুকিয়ে পড়েছি বিড়ালটা গেল কোতায় এই ব্রেক 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 একারে এসে উধাও হয়ে গেল তার মানে নিশ্চয়ই বিড়ালটাই ঝুপের ভিতরেই আছে আহ তুমি জুপের ভিতরে তাই না তাহলে পুরো জুপটাকে আমি এখন কে সাফ করে দিয়েছি তারপর দেখি তুমি জুপের ভিতরে তাকো কি করে আ আম গাম 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 জুপের ভিতর আমাকে আর তুমি খুঁজে পাবে না দেখি তো এ জুপ কোথায় গেল সরবরাস পিছনের আক্কোসমাস ওরে বাবা এখান থেকেও পালাতে হবে ও আগেই বলেছি আমার কাছ থেকে পালানো ইম্পসিবল তুমি যেখানে যাবে আমি রাক্ষস মাছ সেখানেই যাবো এই দাঁড়াও দাঁড়াও কি করছো কি করছো তুমি গাছের উপর উঠে গেছো ব্যাপার না ব্যাপার না তুমি গাছের উপর উঠে গেছো তাই না দাঁড়াও এখন আমি গাছটাকে কেটে ফেলছি কং 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 গং গাছ কাটা হয়ে গেছে এবার তুমি দেখি কি করো গাছের উপর কি করে বসে থাকো কি ব্যাপার গাছটা এভাবে হেলছে কেন

তাইলে কি আর এখানে টাকা আমার জন্য ভালো হবে ওরে বাপরে বাপ তাড়াতাড়ি একা থেকে দৌড়ে পালাতে হবে একেবারে আমার ঘরে ঢুকে পড়তে হবে ও বাপ রে বাপ তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দেব। তাহলে রাক্ষস মাস আমাকে আর ধরতে পারবে না আর তারা হলে রাক্ষস মাছ আমাকে কে সাফ করে দিবে এই তো ঘরের ভিতর ঢুকে পড়েছি এবার দরজা বন্ধ করে দিয়েছি হা বাপরে বাবা দৌড়াতে দৌড়াতে একেবারে হাঁপিয়ে গেছি যাক বাবা কি ব্যাপার আমার লেস কোথায় এ আমার লেসটা বাহির থেকে কে ফেলেছে এ মানে তাহলে আমি কি বেঁচে আছি না অজ্ঞান হয়ে গেছে না পটল তুলছি এ আমি অজ্ঞান হয়ে গেছি আমি আর নেই আ? আ?! আমি অজ্ঞান হয়ে গেছি রম তুমি অজ্ঞান হয়ে গেছো আর আমি রাক্ষস মাস চলে আসছি কারণ তোমাকে এখন আমি রান্না করে খাবো তুমি আমাকে এতক্ষণ যে টেকনিকে খেতে চাইছিলে আমি তোমাকে এখন বিড়াল কি করে তালার উপর রেখে তারপর মশলা দিয়ে খেতে হয় বই দেখে দেখে সেটা করবো ঠিক আছে এবার তোমাকে তালার উপর রেখে মশলা দিয়ে তারপর মজা করে খেতে হবে ওরে বাবা রে রাক্ষস মাছের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলাম দৌড়ে পালাতে হবে দৌড়ে তা না হলে রাক্ষস মাছ আমাকে ধরতে পারলে কে ফেলবে এই ব্র্যাক ব্র্যাক কোথায় লুকানো যায় এখানে একটা গাছের ঢুম দেখা যাচ্ছে এটার ভিতর লুকিয়ে থাকবো এখানে লুকাও আমি মাথার সাথে সব বলে দিচ্ছি যে তুমি এখানে লুকিয়ে আছো তাড়াতাড়ি লুকাও তাড়াতাড়ি